প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই সাজেশানের ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট শিক্ষাবিজ্ঞান সাজেশান বন্ধুরা চার ও আট মার্কের হানড্রেড পারসেন্ট কমন সাজেশান নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে তাহলে দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট শিক্ষা বিজ্ঞান সাজেশান প্রথম অধ্যায় থেকে আট মার্কের যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে এক সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ার ম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন পরিনমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর প্রশ্ন ক্ষমতা কাকে বলে থাস্টোনের বহু উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো প্রথম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে দ্বিতীয় অধ্যায় থেকে দেখো শিখনের কৌশল এখান থেকে যে দুটো প্রশ্ন তোমাদের পড়তে হবে দেখে নাও শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কেনার বক্সের পরীক্ষাটি আলোচনা করো অথবা সক্রিয় অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি আলোচনা করো দুই নম্বর প্রশ্ন অপানুবর্তন কাকে বলে প্রাচীন অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটি লেখো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব আলোচনা করো নেক্সট তৃতীয় অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন তোমরা পড়ে নেবে এটি হচ্ছে দেখে নাও নিম্নলিখিত স্কোরগুলি থেকে মিন মিডিয়ান ও মোড নির্ণয় করো স্কোর দেওয়া থাকবে এখানে আমি স্কোরগুলো দিইনি সেই স্কোর দিয়ে তোমাদের কি করতে হবে মিন মিডিয়ান ও মোড নির্ণয় করতে হবে চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন দিয়েছি দেখো এক ভারতীয় সংবিধানের শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত সংবিধান উল্লেখিত শিক্ষা সংক্রান্ত ধারাগুলি লেখো ভেরি ইম্পর্ট্যান্ট দেখো পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়েছি পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধা কমিশন থেকে একটি প্রশ্ন দেখে নাও স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ শিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন দেখে নাও মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এ প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণাটি বর্ণনা করো সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে একটি মাত্র প্রশ্ন দিয়েছি দেখো জাতীয় শিক্ষানীতির উনিশশো এর মূল সুপারিশগুলি আলোচনা করো নবম অধ্যায় নাও নবম অধ্যায় এখানে চার মার্কের প্রশ্ন তোমাদের পড়তে হবে দেখো এক মুখ ও বধির শিক্ষার্থীদের যে কোনো চারটি শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো চার মার্কের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো মার্ক চার দশম অধ্যায় থেকে চার মার্কের যে প্রশ্নগুলো পড়তে হবে এক সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো দুই সর্বশিক্ষা মিশন কী সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো দুটি গৃহীত পদক্ষেপ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বয়স্ক শিক্ষা কাকে বলে বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো একাদশ অধ্যায় শিক্ষার বিশ্বব্যাপী লক্ষ্য এখান থেকে চার মার্কের যে প্রশ্ন তোমাদের পড়তে হবে এক ডেলর কমিশনের শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো দুই শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে দেখো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা তারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব তা আলোচনা করো তিন কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো চার জ্ঞানার্জনের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এবার দেখো দ্বাদশ অধ্যায় অর্থাৎ বারোতম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো এক কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো দুই শিক্ষা প্রযুক্তি শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির অবদান লেখো অথবা শিক্ষা প্রযুক্তির যে কোনো চারটি সুবিধা সংক্ষেপে লেখো বন্ধুরা এই প্রশ্নগুলো পড়ে নিলে তোমরা এখান থেকেই হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে